নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডালের বড়ি দিয়ে লাউয়ের তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। এখানে আমি হাফ বাটির বেশি মটর ডালের বড়ি নিয়েছি। এখন এই তেলের মধ্যে বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখানে আমি একটা মাঝারি সাইজের কুচি দেখে লাউ নিয়েছি। লাউটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। লাউটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, লাউটা অনেকটা মজে গিয়েছে আর লাউয়ের থেকে অনেকটা জলও উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 7 মতো নুন, নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ জল, জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে লাউটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন আর কোনো ঢাকা চাপা দেব না। আঁচটা মিডিয়াম করে লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এই দেখুন, লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4 কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন, ডালের বড়িগুলো নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিগুলোকে হালকা করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ডালের বড়ি দিয়ে লাউয়ের তরকারি। আমি এই তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করেছি। আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে জলটা একটু শুকিয়ে নিতে পারেন। ধনে পাতা কুচিগুলোকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে লাউয়ের তরকারি। এখন আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করবো।